আজকের টিউটোরিয়াল যাদের ক্যানভাসের অ্যাপসে মিডিয়া অপশন আসে না, অর্থাৎ শুধু ইমেজ আসে, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে ফিরে আসা যাক ছোট্ট একটু ইন্ট্রো থেকে। আবারও ফিরে আসলাম ছোট্ট একটি ইন্ট্রোয়ের পর। তো প্রথমে আমরা ক্যানভাস অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে, স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পরে একটু ওয়েট করেন। তো আগে আমি দেখে নিই যে আসলে ঠিক আছে কিনা। দেখেন ইমেজ অপশন আমার এখানে। তো মিডিয়া অপশন চালু করার জন্য আমরা যে কাজটি করব, তো নিচে দেখেন সিটিং অপশন আছে, সিটিংয়ে ক্লিক করব। সিটিংয়ে ক্লিক করার পর দেখেন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, এই জায়গায় ক্লিক করব। উপরে দেখেন ডান সাইডে থ্রি ডট একটি অপশন আছে, তো আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে রান অ্যানালাইসিস নাও এই বাটনে ক্লিক করব। এখন এই জায়গায় একটু ওয়েট করতে হবে। হার্ডওয়্যার পারফরমেন্স অ্যানালাইসিস ইন প্রোগ্রেস, প্লিজ ডু নট টার্ন অফ ক্যানভাস্টার অর সুইচ টু আনাদার অ্যাপ ওয়াইল দ্য অ্যানালাইসিস ইজ ইন প্রোগ্রেস। তো আমাদের একটু ওয়েট করতে হবে এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। তো এখন দেখেন যে আমাদের অবশ্যই মিডিয়া অপশনটি চলে এসেছে। তো আমি দেখাচ্ছি মিডিয়া অপশন অবশ্যই এসেছে, দেখেন মিডিয়া অপশনটি এসেছে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমি একটা ভিডিও অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন খুব সহজে পাওয়ার জন্য। ধন্যবাদ।